আরো একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে? আই রিপিট, আমি আবার বলছি, প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি মতামত, একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে, অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে। আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট, এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদে এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, ও নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বি আরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নয় জিলহজ আরাফার ময়দানে ছিলাম, কলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এই হাদিসটিও সহি। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে, কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহ নবীর সাহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, কানা রাজুলু ইউদহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে, আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে, এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনানে ইবনু মাজার একটি হাদিস, হাদিসটি সহি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইদহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে, ওনারা বলছেন যে এটা ইন জেনারেল, ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকিয়ে দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে, আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত, বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত, এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া। আশা করি এই মাসালিটাও আপনারা বুঝতে পারেন।